ব্যবসা বাণিজ্য সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আমি এজি মাহমুদ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। পয়লা বৈশাখ আর রোজার ঈদের ভরা মৌসুম শুরু হচ্ছে, কিন্তু করোনার দ্বিতীয় ধাক্কায় শঙ্কিত দেশের ক্ষুদ্র এবং মাঝারি খাতের উদ্যোক্তারা। গত বছরের আঘাত সামলে যখন চেষ্টা চলছিল ঘুরে দাঁড়ানো, তখনই আবার কঠোর লকডাউনের ঘোষণায় গহীন শূন্যতা দেখছেন তারা। পরিস্থিতি বিবেচনায় ক্ষুদ্র এবং মাঝারি খাতের জন্য সরকারের বিশেষ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। দেশের অভ্যন্তরীণ বাজার মূলত রমজানের ঈদ কেন্দ্রিক। ব্যবসায়ীদের সর্বোচ্চ মুনাফা আসে বছরের এই সময়েই, কিন্তু গেল বছর করোনার ধাক্কায় বিপাকে পড়েন তারা। অনেকের পণ্যই ছিল অবিক্রিত। এবছর আশায় বুক বাঁধলেও করোনার দ্বিতীয় ধাক্কায় এখন আবারও দিশেহারা উদ্যোক্তারা। আমাদের মূল বিক্রির সময় হচ্ছে এই রমজান মাস। উৎপাদন পণ্যগুলো যদি আমাদের আটকে যায়, আমাদের পুরো পুঁজিটাই আটকে যায়। এই পুঁজিটা যদি আমি হাতে না পাই, সেই ক্ষেত্রে আমরা আসলেই শঙ্কিত। সব কিছু মিলে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে আসলে কি হবে, কি করতে হবে। মজুদ থাকা পণ্য বিক্রি না হলে কঠিন হবে শ্রমিকের বেতন ভাতা পরিশোধ, কারখানার খরচ মেটানো। এ অবস্থায় উদ্যোক্তাদের দাবি, ঈদ পর্যন্ত সচল থাকুক বিপণন ব্যবস্থা। আমাদের তো মাজা একদম ভেঙে গেছে। একটা বছর আবার নতুন করে, মানে কোনো কিছুই আর নাই। নিজের সর্বস্ব যা ছিল সব শেষ, এখন আর কিছু করার নেই। আমার কর্মচারীদেরকে তো আমি বেতন কিভাবে দিব, বেতন তো দিতে পারবো না ভাই। এতদিন তাও কষ্ট করে চালিয়েছি, এই এই সেকেন্ড ধাক্কায় আর সম্ভব হবে না, প্রতিষ্ঠানটা বন্ধ করে দিতে হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সংক্রমণ বিবেচনায় লকডাউনের কোনো বিকল্প নেই, তাই উদ্যোক্তাদের বাঁচাতে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রণোদনাসহ বিপণন সচল রাখতে সরকার সমন্বিত অনলাইন বাজার কাঠামো গড়ে তোলা দরকার। লকডাউনটা যেন বড় লম্বা সময় ধরে না চলে, সেটা কিন্তু অনেক মানুষকে পথে বসিয়ে দেবে। এককালীন কিছু সুবিধা বা কিছু ভাতার ব্যবস্থা করা, সেটা হয়তো কিছু কিছু হাতের জন্য আমার মনে হয় দরকার হবে। কঠোর লকডাউনও যদি দেওয়া হয়, অনলাইন কার্যক্রমটা সেটাকে কিছুটা এর আওতায় বাইরে রাখা যায় কিনা, যে ধরনের সার্ভিস অনলাইন সার্ভিস গুলো রয়েছে তাদেরকে একেবারে ডিরেক্টলি যদি সরকার সহায়তা করে, সেটা একটা উপায় হতে পারে। তবে জীবন ও জীবিকার প্রশ্নে তাৎক্ষণিক সংকট মোকাবিলায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলেও মনে করছেন বিশ্লেষকরা। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধির সকল শর্ত মেনেই দোকানপাট খুললেও রাজধানীর ধানমন্ডি সহ অধিকাংশ মার্কেটই ক্রেতা শূন্য। এমন অবস্থায় পহেলা বৈশাখ এবং ঈদকে টার্গেট করে জমজমাট ব্যবসার আশায় থাকা দোকানিরা এখন হতাশ। আবার 14 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লকডাউনে সবকিছু বন্ধ হয়ে গেলে ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়েও শঙ্কার মধ্যে রয়েছেন তারা। অর্চার্ড এবং রাপা প্লাজার সহ অধিকাংশ শপিং মলই সকাল 9টা বাজে খোলা হলেও 11টা পর্যন্ত কোনো ক্রেতার দেখা মেলেনি। দোকানিরা বলছেন, ক্রমাগত করোনার সংক্রমণ বৃদ্ধি এবং লকডাউনের খবরে আতঙ্কিত হয়ে ক্রেতারা অনেকেই মার্কেটে আসছেন না। আমাদের কাস্টমার নেই একেবারে ধরতে গেলে, তারপর এখন আবার সামনে লকডাউন, তাহলে তো আমাদের আরো হচ্ছে অবস্থা খারাপ। থান কাপড় যেমন শুভরাতে পর থেকে আপনার 10 রোজা পর্যন্ত হয় আর কি, কিন্তু এবার তো দেখেছে লকডাউন দিয়ে দিছে, কাস্টমার তো নাই। লকডাউনে এসএমই খাতি কি বেশি ঝুঁকিতে, এই বিষয় নিয়ে আলাপে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর হোসেন। ডক্টর মঞ্জুর হোসেন, দেখতে পাচ্ছি আপনাকে বড় পর্দায় এবং স্বাগত। আপনি নিশ্চয়ই দেখছিলেন আসলে ব্যবসার অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে এই সময়টাতে মার্কেট খোলা রাখলেও কিন্তু ক্রেতারা কিন্তু মার্কেটে আসছেন না, শুধু সেই সঙ্গে মানে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা তারাও এক ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ পহেলা বৈশাখ, রমজানের ঈদ এই সময়টাতে তারা মূলত পণ্য বিক্রি করেন, ভরা মৌসুম বলা যায়। কি ঘটতে চলেছে আসলে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা আসলে দুদিক থেকে বাস্তবতা। একটা হচ্ছে, যেমন আমাদের এটা অস্বীকার করার উপায় নাই, যেভাবে করোনা দ্বিতীয় ঢেউ আমাদের দেশে আসতে পড়েছে, যেভাবে মানুষজন আক্রান্ত হচ্ছে, সুতরাং এটাকেও যেমন অস্বীকার করা যাবে না, তেমনি ব্যবসায়ীদের বা অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে অস্বীকার করার উপায় নেই। এই দুটোর একটা ব্যালেন্সিং করার মধ্যেই হচ্ছে আসলে কতটুকু কোন দেশ কতটুকু ভালোভাবে অর্থনৈতিকে এগিয়ে নিতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে যে লকডাউনকেও রাখতে হবে যাতে ইনফেকশন না বাড়ানো যায়, অ্যাট দ্য সেম টাইম যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে প্রণোদনাটা সঠিকভাবে তাদের কাছে পৌঁছানো।
এটাই হচ্ছে এই সময়ের। ডক্টর মঞ্জুর, প্রণোদনার বিষয় যখন আসলোই, প্রথম দফা যখন আমরা দেখলাম সাধারণ ছুটি দেওয়া হলো, লম্বা সময় সবকিছু বন্ধ ছিল, এসএমই খাতের জন্য কিন্তু প্রণোদনা দেওয়া হয়েছিল, কিন্তু কোথায় সেই প্রণোদনা পাওয়ার পরেও কি এসএমই খাত ঘুরে দাঁড়াতে পেরেছে? কিন্তু সেই ঘুরে দাঁড়ানোর আগেই আমরা দেখলাম যে দ্বিতীয় দফা আবার দফায় দফায় লকডাউন। কি করবেন এসএমই খাতের উদ্যোক্তারা? কারণ তারা পণ্য তো তৈরি করে ফেলেছেন এই রমজান এবং পয়লা বৈশাখকে ঘিরে, সেই পণ্যগুলো কি করে তারা বিপণন করবেন? আমি এভাবে দেখতে চাই না, কি করে বিপণন করবেন, কি করবে করবেন সেটা তো বড় কথা না। সেখানে আগে তো হচ্ছে যে নিজেদেরকে বাঁচতে হবে এই ধরনের একটা মহামারী থেকে। সেই জন্যই হচ্ছে যে এখন না বেচতে পারলে তারা সামনে বেচতে পারবে, কিন্তু কথা হলো তাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা পুষিয়ে নেওয়া যায় কিনা, এটাই হচ্ছে অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তো যেটা বলছিলাম যে তারা যদি পণ্য যদি উৎপাদন করেও থাকে, সেটা যদি এখন বিক্রি নাও করতে পারে, তাদের যাতে এমপ্লয়মেন্টটা তারা বজায় রাখতে পারে, তাদের অন্যান্য যে উৎপাদন খরচ, ইউটিলিটি বিল, রেন্ট, এগুলো যদি চালিয়ে যেতে পারে, সেজন্য তাদেরকে প্রণোদনাটা দেওয়া, এবং সেটা শুধুমাত্র ব্যাংক ঋণের মাধ্যমে না, কিছুটা গ্রান্টও দেওয়ার কথা আমরা বলছিলাম। সেই জায়গাটায় গতবার যে প্রণোদনাটা দেওয়া হলো সেটার যদিও ব্যাংকের হিসাবে বলছে 75% এর মতো প্রণোদনা ডিসবার্স করতে পেরেছে, আই হ্যাভ ডাউট, কারণ হচ্ছে যে এখানে সত্যিকার অর্থে ক্ষুদ্র অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা পেয়েছে বলে আমার ধারণা, আমি মনে করি না। এখানে হয়তো একটু বড় ফার্ম গুলোই পেয়েছে, এবং যে মডালিটিতে দেওয়া হয়েছে ব্যাংক বেসড প্রণোদনা, আমি মনে করি না যে তাতে করে, এটা আমি অনেকদিন যাবৎ গত বছর থেকে বলে আসছি, ব্যাংক বেসড প্রণোদনা এসএমইদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে না। আপনাদের বক্তব্যের জেরেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ব্যাংকের বাইরে এসেও কিন্তু এসএমই খাতের জন্য প্রণোদনা দেওয়া বা ঋণ দেওয়ার ব্যবস্থা করা, আমরা দেখেছি যে পিকেএসএফ, এসএমই ফাউন্ডেশন, অর্থাৎ ব্যাংকের বাইরে এসে এসএমই খাতকে দেওয়া, সেই উদ্যোগের কোনো সফলতা কি মিললো? না, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। পিকেএসএফ আমি যতটুকু জানি একটা প্রস্তাব দিয়েছিল, তারা হয়তো একটু বেশি ইন্টারেস্ট চাচ্ছিল, চার্জ করতে চাচ্ছিল, কিন্তু সেটা মেনে নিতে হবে। এখন দেশকে এগিয়ে নিতে হলে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে এসএমই খাতটা হচ্ছে দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত। আমাদের দেশে বড় শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস ছাড়া তেমন নেই, এবং এসএমই হচ্ছে এগ্রিকালচারের বাইরে 86% এর মতো এমপ্লয়মেন্ট জেনারেট করে। এই এসএমই দেশের ইঞ্জিন অফ গ্রোথ বলা হয়। সুতরাং এই এসএমই কে আমাদের আবার ব্যাংকের বাইরে এসে পিকেএসএফ, এসএমই ফাউন্ডেশন, তাদের মাধ্যমেও কিন্তু সেই ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন এসএমই খাতের উদ্যোক্তা তাদের কাছে পৌঁছানো গেল না, তাহলে সমাধান কি? সমাধান একটাই, পিকেএসএফ বা অন্যান্য মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন তাদেরকে ইনভলভ করা, এবং তাদেরকে সরকার সেভাবে ইনভলভ করেনি, এনজিওদেরকে ইনভলভ করা, যাতে করে এই প্রণোদনার অর্থ খুব দ্রুত এদের কাছে পৌঁছানো যায়। এবং আমি মনে করি আরেকটা প্রণোদনা ঘোষণার সময় এসেছে, দ্বিতীয় ঢেউকে সামনে রেখে, সামনে যদি লকডাউন 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যদি চালাতে হয়, বা পয়লা বৈশাখকে যদি তারা বেচা কেনা করতে না পারে, তাহলে প্রণোদনা অবশ্যই দিতে হবে, আরেকটা নতুন প্রণোদনা ঘোষণা করা প্রয়োজন, এবং সেটা দিয়ে তাদের যারা অতীতে পেয়েছে তাদেরকে এবং বর্তমানে যারা পাবে তাদেরকে অন্তত অ্যাটলিস্ট আরো 1 ইয়ার মোরাটোরিয়াম দেওয়া, বা ইন্টারেস্ট রেট মানে না নেওয়া, ইন্টারেস্ট গুলো না নেওয়া, উদ্যোক্তারা পেয়েছিলেন তারা আসলে গত 1 বছরে কতটা সেই প্রণোদনার অর্থ কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পেরেছেন, এরকম কোন পরিসংখ্যান কি আছে কিনা? আমার নিজের একটা গবেষণা থেকে আমি বলতে পারি, প্রণোদনায় খুব বেশি তারা উপকৃত হয়নি যারা পেয়েছে, আমি খুব ডিটেলসে বলবো না, কিন্তু দেখা গিয়েছে লকডাউনে প্রায় 96% এসএমই অন্তত আমার যে স্যাম্পল সাইজ ছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু বাই ডিসেম্বর লাস্ট ইয়ার 2020-এর গত 2-3 মাস আগ পর্যন্ত তারা প্রায় 80% তাদের প্রোডাকশন লসটা রিকভার করতে পেরেছিল। এখন তারা নিজস্ব উদ্যোগে হোক, অন্যান্য ফাইন্যান্সিং এ হোক, তারা করতে পেরেছে সরকারি প্রণোদনার দনা প্রায় অনলি আমার মনে হয় 5-10% 10-20% ফান্ডস প্রণোদনার অর্থ পেয়েছে, তো আমাদের হিসাবে দেখা গেছে। সুতরাং প্রণোদনার অর্থ খুব ভালোভাবে যে সবার কাছে সমানভাবে পৌঁছেছে তা নয়, কিন্তু পৌঁছানো গেলে তারা খুব ভালো করতে পারে এটা কিন্তু প্রমাণিত। তালিখাতায় যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য দর্শক, যুক্ত ছিলেন ডক্টর মঞ্জুর হোসেন আমাদের সঙ্গে।
কঠোর লকডাউনে পোশাক কারখানা সচল রাখতে চান শিল্প মালিকরা। সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলছে লকডাউন, যা 14 এপ্রিল থেকে আরও কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছে সরকার। এ সময় গণপরিবহন সহ বন্ধ রাখতে হবে শিল্প কারখানাও। তবে শিল্প মালিকরা বলছেন, কঠোর লকডাউনের সময়ও কারখানা সচল রাখতে চান তারা। মহামারীতে কারখানা পরিচালনার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে স্বাস্থ্যবিধি প্রয়োগের মাধ্যমে উৎপাদন সচল রাখার কথা বলছেন তারা। নতুন প্রণোদনার দাবিও তুলতে শুরু করেছেন অনেকেই। রপ্তানিমুখী শিল্প সংশ্লিষ্ট মালিকরা বলছেন, সরকার এখন কঠোর লকডাউনের কথা বলছে, যদিও কোনো বিধিনিষেধ বা প্রজ্ঞাপন দেওয়া হয়নি এখনও। পোশাক খাতকে এই বিধিনিষেধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা। দর্শক, এই বিষয় নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওতে একটি আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে। পোশাক খাতের বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে, সেই বিষয়ে তথ্যগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, চলে যাচ্ছি এখন ঢাকার পুঁজিবাজারে আজকের অবস্থা দেখার জন্য। ঢাকার পুঁজিবাজারে লেনদেন শেষ হয়ে গেছে, ইতোমধ্যেই দেখতে পাচ্ছি 90 পয়েন্টের মতো কমেছে ঢাকার পুঁজিবাজারে এখনও পর্যন্ত। বড় দরপতন বলা চলে আজকে। ডিএসই এক্স যেটি প্রধান সূচক, সেটি অবস্থান করছে এই মুহূর্তে 5164 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি এস যেটি শরীরের সূচক, সেখানেও দেখতে পাচ্ছি 20 পয়েন্টের মতো কমেছে, অবস্থান করছে সূচক 1177 পয়েন্টে। ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানেও দেখতে পাচ্ছি 37 পয়েন্টের মতো কমেছে, অবস্থান করছে 1952 পয়েন্টে এই মুহূর্তে। অর্থাৎ আজকের দিনে দেখতে পাচ্ছি বেশ বড় দরপতনের মুখোমুখি হতে হলো ঢাকার পুঁজিবাজারকে। অন্যদিকে দেখতে পাচ্ছি 465 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে আজকে ঢাকার পুঁজিবাজারে। এবং সেই সঙ্গে আজকে দেখতে পাচ্ছি, যেহেতু বড় ধরনের সূচকের পতন হয়েছে, খুব স্বাভাবিকভাবেই বলা চলে যে আসলে অধিকাংশ শেয়ারের দর কমেছে ঢাকার পুঁজিবাজারে। আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাবো যে আসলে আজকে অধিকাংশ শেয়ারের দরপতন হয়েছে, 264টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দরপতন হয়েছে, অপরিবর্তিত রয়েছে 52টি কোম্পানি। সেই সঙ্গে দেখতে পাচ্ছি যে 24টি কোম্পানির দর বেড়েছে আজকে এখনও পর্যন্ত, যদি টপ 20 এক নজর দেখানো সম্ভব হয়। টপ 20 শেয়ার আজকে যদি একটু আমরা দেখে নিতে পারি তাহলে সেক্ষেত্রে বলতে পারতাম যে আসলে সেক্ষেত্রে কী ধরনের শেয়ারের আসলে উত্থান পতন আজকে বাজারে হয়েছে। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের খবর খবর আজকে আমার কাছে। বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ নিয়ে টালিখাতায়। সরকারি চিনির দাম কেজিতে 3 টাকা বাড়ানো হয়েছে। চিনি কর্পোরেশন খোলা চিনির নতুন দাম নির্ধারণ করেছে 63 টাকা কেজি এবং প্যাকেটজাত চিনির দাম 68 টাকা। সকালে বিএসটি আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে। সময় রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়ে ব্যবসায়ীদের দর না বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী। এ সময় শিল্পমন্ত্রী বলেছেন, রমজানে মানসম্মত পণ্য নিশ্চিত করতে মাঠে থাকবে বিএসটিআই। এছাড়াও চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, চিনি কর্পোরেশন থেকে নেওয়া 68 টাকা দরের প্যাকেটজাত চিনি খুচরা বাজারে 75 টাকার বেশি বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা। খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সরকারি চিনি বিক্রি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। শিল্পমন্ত্রী বলেছেন, সারা বিশ্বে রমজানে ভোগ্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে তার ব্যতিক্রম হয়। রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ীদের কারসাজি না করার আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, রোজার প্রথম থেকেই আমরা লকডাউনে যাচ্ছি। অবশ্যই সরকার চিন্তা করছে যে কিভাবে খাদ্য পরিবহন যাতে দ্রব্যমূল্য না বাড়ে, তার জন্য এই পরিবহনগুলিকে এক্সেম্পটেড থাকবে। যারা দ্রব্যাদি পরিবহন করবে সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এবং দর্শক, এবার এক নজরে দেখে নেব রাজধানীর বাজারে নিত্যপণ্যের দরদাম। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি প্রতিদিনই বাজার তদারকি করে থাকে, সেই সূত্র ধরে এখানে বাজার দর উপস্থাপন করা হলো। সরু চাল দেখতে পাচ্ছি প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। সয়াবিন তেল বোতল লিটার বিক্রি হচ্ছে 140 টাকায়। মসুর ডাল মাঝারি দানা, সেটি বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। এবং চিনি বিক্রি হচ্ছে 70 টাকা। আমরা খানিক আগে আসলে জানিয়ে দিচ্ছিলাম চিনি কর্পোরেশন কর্তৃক যে দর নির্ধারণ করা হয়েছে সেটির দর। আর এমনিতে চিনি 70 টাকা বিক্রি হচ্ছে এবং খেজুর সাধারণ মানের যেটি, সেটি 350 টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্রিফিং চলছে পোশাক শিল্প মালিকদের, সেই ব্রিফিং থেকে আমরা ঘুরে আসছি। যারা অসুস্থ অবস্থায়
হসপিটালে সংগ্রাম করছেন, বেঁচে থাকার যুদ্ধ করছেন, তাদের প্রতি রইল সহানুভূতি এবং সহমর্মিতা। আল্লাহ পাক যাতে তাদেরকে দ্রুত আরোগ্য দেন সেটি আমাদের প্রত্যাশা এবং কামনা। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যেটিতে সারা পৃথিবী, উন্নত দেশগুলো নাকাল হয়ে গেছে, প্রত্যেকে তার যার যার সার্ভাইভালের জন্য সংগ্রাম করছে, আমেরিকা, ব্রাজিল, ইন্ডিয়া থেকে, ইউরোপ থেকে শুরু করে সবাই একটি খারাপ অবস্থার মধ্য দিয়ে, বৈশ্বিক অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এর মধ্যে আপনারা এসেছেন, আপনাদের প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই। আপনারাও সম্মুখ যোদ্ধা, আমাদের ডাক্তার, নার্স এবং আইন প্রয়োগকারী সংস্থা সহ অনেক জরুরি সেবাদানকারী যারা আছেন তাদের মধ্যে আপনারা অন্যতম, এবং আপনাদের এই দ্রুত রেসপন্সের জন্য আমরা সকল অ্যাসোসিয়েশন চেম্বারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকে উপস্থিত আছেন অ্যাক্টিং প্রেসিডেন্ট বিজিএমইএ জনাব মোহাম্মদ আব্দুস সালাম। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রেসিডেন্ট ইলেক্ট মিস্টার ফারুক হাসান, বিজিএমইএ যিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছেন। এখানে আছেন আব্দুস সালাম মুর্শিদি এমপি, উনি প্রেসিডেন্ট এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এখানে আছেন আমাদের বিকেএমইএ এর সম্মানিত সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি। আরও যারা উপস্থিত আছেন, ফয়সাল সামাদ আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ, আরশাদ জামাল দীপু ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ, এম এ রহিম ফিরোজ ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ। পোশাক শিল্প মালিকদের সংবাদ সম্মেলন চলছিল রাজধানীর হোটেল সোনারগাঁও, আমরা সরাসরি ছিলাম সেখানে। হিলি বন্দর দিয়ে আমদানি রফতানি পরিস্থিতির খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক রুবেল। রুবেল, বন্দর দিয়ে চাল আমদানির পরিস্থিতি কি এবং অন্যান্য নিত্য পণ্যের কি পরিমাণে আসছে? হ্যাঁ, এই যে আপনি জানেন যে হিলি স্থলবন্দর দিয়ে এক পর্যায়ে যথেষ্ট পরিমাণ চাল আমদানি হয়েছে, কিন্তু আমদানির যে আপনার আমদানির যে সময়সীমাটা, এটা কমে যাওয়ার কারণেই এই দিক দিয়ে চাল আমদানি আগের তুলনায় কমে গেছে এবং বর্তমান বাজারে 1-1.5 টাকা চাউলের বাজারটা বৃদ্ধি পেয়ে গেছে। আর আমদানির সেই যতদিন যাচ্ছে আমদানিটা ততই কমে আসতেছে বর্তমান বাজারের এই পরিস্থিতি। তবে আমদানিকারকেরা বলছেন যে চালের আমদানিটা যদি আমাদেরকে পারমিশনটা আর একটু বৃদ্ধি করে দেওয়া যায় তাহলে তারা যে বকেয়া চালগুলো। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সঙ্গে মাসুদুল হক রুবেল। এই ছিল আজকের টালিখাতায়, সঙ্গে থাকুন 24 ঘন্টা।